হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে আপনি যদি একজন আধার ধারক হন অথবা আপনার পরিবারের সদস্যদের যদি আধার কার্ড থেকে থাকে, এক্ষেত্রে UIDAI এর তরফ থেকে আধার কার্ড সংক্রান্ত একটি বড় আপডেট প্রকাশ করেছে। প্রত্যেকের আধার কার্ডে একটি আপডেট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপডেটটি না করান, সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীকালে আধার কার্ড রিলেটেড সমস্যায় পড়তে পারেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাকে আপনার আধার কার্ডে কি আপডেট করতে হবে এবং আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সেই আপডেটটি করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার ওপেন করবেন, গুগলে সার্চ করবেন SSUP। দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ SSUP.UIDAI.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো প্রথমে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, তার জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তারপর এখানে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে পুট করবেন। আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচের লগ ইন উইথ OTP এই অপশনে ক্লিক করবেন। আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি OTP সেন্ড করা হয়েছে, OTPটি এখানে পুট করতে হবে। OTP পুট করার পর নিচের লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, এইভাবে লগ ইন করার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তারপর নিচে ক্লিক টু সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে, এখানে দেখুন লেখা আছে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিসেস। তারপর একদম নিচে দেখুন নেক্সট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তারপর এখানে দেখুন আপনি আপনার আধার কার্ডে কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন আমি যে ব্যক্তির আধার নাম্বার এখানে পুট করেছিলাম সেই ব্যক্তির নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে। তারপর নিচে দেখুন একটি অপশন আছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনি আপনার যে ডকুমেন্টটি আপডেট করবেন তার সাইজ হতে হবে 2 MB-র মধ্যে এবং ফাইল ফরম্যাট হতে হবে JPEG, PNG অথবা PDF। তারপর নিচে দেখুন একটি অপশন আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কতগুলি ডকুমেন্টের তালিকা দিয়ে দিয়েছে। এই তালিকার মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টের নামটি সিলেক্ট করবেন। একদম নিচে দেখুন রয়েছে ভোটার আইডি কার্ড, তো আমি এই ভোটার আইডি কার্ড এই অপশনটি সিলেক্ট করছি। তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে, এই ওকে অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন একটি অপশন আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এই অপশনে ক্লিক করে আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার ভোটার কার্ডের একটি কপি এখানে আপলোড করে দেবেন। তার আগে অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডের একটি কপি PDF অথবা JPEG ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রেখে দেবেন। দেখুন আমি আমার ভোটার কার্ডের একটি কপি আগে থেকেই JPEG আকারে সেভ করে রেখে দিয়েছি। তো আমি আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমার ভোটার কার্ডের কপিটি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে আমার ভোটার কার্ডের কপিটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, তো এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আমাদেরকে আমাদের একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। তো সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই ডকুমেন্টের তালিকা থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করছি। তারপর এই আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আমার ভোটার কার্ডের একটি কপি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করে দিয়েছি। তারপর নিচে এই চেকবক্সে ক্লিক করবেন, তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে, এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে
এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তারপর একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস শো করছে, অর্থাৎ আমার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা কিন্তু সাকসেসফুল হয়েছে। তারপর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দেবেন। তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে আপনার আধার কার্ডে আপনার একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ আপডেট করে নেবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। I'm trying to tell you what to do, I'm trying to play cool, baby I ain't playing by your rules.